আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার দামহর্দা উপজেলার বয়রা গ্রামে একজন পেঁয়াজ চাষের জমিতে তিনি এবছর তার দেড় বিঘা জমিতে সুখ সাগর যাদের পেঁয়াজ চাষ করেছেন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের বর্তমান অবস্থা খুবই ভালো কিভাবে এত ভালো পেঁয়াজ করলেন উনি তো আসুন আমরা সেই কৃষকের সাথে কথা বলি আপনার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজুল ভাই এই পেঁয়াজটা আপনি আর কয়দিন পর তুলতে পারবেন আর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আপনি পেঁয়াজটা সংগ্রহ করতে পারবেন তারপরও আমরা দেখছি যে আপনার পেঁয়াজের মাথাগুলো পড়ে নেই অবস্থা খুবই ভালো পেঁয়াজের সাইজটা অনেক ভালো এই যে যে পেঁয়াজের জাতটা আপনি চাষ করছেন সুস্বাকর এই বীজটা আপনি কোথায় পাইছিলেন প্রথম প্রথম ভারত থেকে নিয়ে আসলাম এখন আমরা নিজেরাই তৈরি করি আর নিজেদের জাতগুলোই ভালো হয় তৈরি করা আচ্ছা মানে আপনারা যে পেঁয়াজের বীজগুলো এখন তৈরি করেন সেইগুলো এখন ভালো বেশি ভালো হয় ভালো হয় আচ্ছা তো এবছর কি আপনি প্রথম পেঁয়াজ চাষ করলেন

রাসায়নিক সার আগে ব্যবহার করতাম বিঘা প্রতি পাঁচ ছয় বস্তা মানে ছয় বস্তা হয়েছে তিনশো কেজি আর এবছর অনলি পঞ্চাশ কেজি ব্যবহার করা হয়েছে আর কেঁচু সার কতটুকু ব্যবহার করেছেন বছর আমি আড়াইশো কেজি কেঁচু সার ব্যবহার করেছি আর মাত্র এক বস্তা টিএসপি সার ব্যবহার করছেন এক বস্তা টিএসপি সার আর অন্য অন্য সারগুলো আপনি সেচে বস্তা এমওপি এমওপি তারপর ইউরিয়া এগুলো কিছু সঙ্গে দিতে হয়েছে আর কি আচ্ছা আপনি যে যে কেঁচু সারটা ব্যবহার করেন তো এইটা কিভাবে শিখলেন বা কিভাবে জানলেন যে এটা ব্যবহার করতে হবে বা করা ভালো এটা আমি আগে পেঁয়াজ জাস করতাম প্রত্যেক বছর মাথা ঘুরে যেত আচ্ছা তখন আমি কৃষি অফিসে গেছিলাম আচ্ছা তো কৃষি অফিসে আমার পরামর্শ দিল যে জয় বিহারের কথা তো জয় বিহার তো আর বেশি পাওয়া যাচ্ছে না এখন তা আমি বললাম তো কী দিতে হবে তা কৃষি অফিসের বলে যে ভার কম্পোস্ট কেঁচু খাত তৈরি করো তারপর থেকে আমি বাড়ি এসে চার পাঁচটা গরু পুকিতে কিছু খাত নিজেই তৈরি করে নিজে তৈরি করে নিজে জমিতে দিয়ে এবং কিছু

কিন্তু এবছর আমার পিয়াজ থেকে বিশ বস্তা দশ বস্তা তারা বাঁধা করে আমাকে আগেই মানে তারা অ্যাডভান্স কিনে তারা রেখে দেবে তাই তো রেখে দেবে হ্যাঁ আপনার এই পেঁয়াজের ফলন কেমন আসতে পারে আমার এই পেঁয়াজটা বর্তমান কাটাপতি দশ থেকে বারো মন পর্যন্ত ফলন আসতে পারে কাঠাপতি যদি দশ থেকে বারো মন ফলন আসে তাহলে বিঘায় দেখা যাচ্ছে যে আপনার দুইশো থেকে দুইশো চল্লিশ মন ফলন হওয়ার সম্ভাবনা আছে আপনার খরচ হয়েছিল কেমন

প্লাস পেঁয়াজের বর্তমান অবস্থাটাও খুব ভালো আপনি এক সপ্তাহ পর পেঁয়াজটা তুলবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেঁয়াজের বর্তমান অবস্থা খুবই ভালো মাথা পড়েনি এর কারণটা কি এর কারণ হচ্ছে আগে আমরা বিঘাপতি রাসায়নিক সার পাঁচ থেকে ছয় বাস্তা দিতাম যতই কীটনাশক ব্যবহার করতাম মাথা পড়ে দিত এখন আমরা রাসায়নিক সার এক বস্তা ব্যবহার করি বিঘাপতি আর কেঁচু সার বেশি ব্যবহার করি রোগ বলাই কম ফলনও বেশি হবে ফলনও বেশি হবে তো আপনি কি আমাদের কৃষকদের উদ্দেশ্যে আপনার যে এত ভালো পেঁয়াজ হয়েছে কিছু বলবেন যে তারা কিভাবে পেঁয়াজটা চাষ করলে তারা লাভবান হতে পারে হ্যাঁ আমি বলবো না কেন তাদেরকে আমি এখন সাথে সকালে প্রত্যেক দিনই বলি আর তারা আমার খুব সুনাম করে যে কেশর ব্যবহার করে পেঁয়াজ খুব ভালো হয়েছে আর আমি তাদের পরামর্শ দিই যে এই পরামর্শ চাষ করলে পেঁয়াজ ভালো হবে আচ্ছা আপনি কি পরিমাণ বীজ ব্যবহার করছেন এক বিঘা জমিতে বিঘা পথে দুই থেকে তিন কেজি বীজ আচ্ছা বিঘা পথে এত বীজের আসলে প্রয়োজন না এক কেজি বীজ হলেই যথেষ্ট তো আপনি এত বেশি বীজ ব্যবহার করলেন কেন ওই থেকে তিন কেজি বীজ ব্যবহার করলে যখন বীজ বোন হয় বীজ পর মই দিয়ে হয় মই অনেক বীজ চাপা টাপা নষ্ট হয়ে যায় আর যদি বীজ বেশি হয় চারা বেশি গজায় এতে আমাদের কোনো লস নাই আমরা ওগুলো সমানে মারে মেরিটারে বাজারে বিক্রি করা হয় এবং নিজের জমি যদি থাকে বাদ বিচার লাগানো যায় আজকে আমরা এসেছি সিরাজুল ইসলামের সুখসাগরের পেঁয়াজের জমিতে ওনার আজ পেঁয়াজ সংগ্রহ চলছে তো এখানে আমাদের একজন ভাই পেঁয়াজ সংগ্রহ করতেছেন আমরা একটু ওনার সাথে কথা বলি এই পিয়াস সম্পর্কে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম মোহাম্মদ আনারুল ইসলাম ভাই তো আপনি পেঁয়াজ কয়দিন ধরে তুলতেছেন এই সিজন তুলছি ধরে আচ্ছা এই পেঁয়াজটা কেমন ফলন আসতে পারে এই পেঁয়াজটা দশ মন কাটাই ফলন আসবে তো আপনি কি করে বুঝলেন যে এই পেঁয়াজটা কাটাই দশ মন আসতে পারে এই যে পেঁয়াজ এই জমি ছিল এটা কবে তুলছেন ওটা কাজ তোলা হয়েছে ও ওখানে জমিটা কতটুকু ওই জমিটা হলো পাঁচ কাটা পঞ্চাশ মন হয়ে যায় ওই পেঁয়াজটা সব কমা

ছ মন এর উপরে যাচ্ছে না আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে দশ মন হবে প্লাস তার উপরে হওয়ার সম্ভাবনা হ্যাঁ উপরে হওয়ার সম্ভাবনা বেশি আছে